আসসালামু আলাইকুম দশম শ্রেণী বন্ধুরা, আজকে তোমাদের রসায়ন বিজ্ঞানের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এই চ্যাপ্টারে, এটা তৃতীয় ক্লাস, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো আজকে আলোচ্য বিষয় হলো, আজকে আলোচ্য বিষয় রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব, কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা যেমন তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎদ্বার বা ইলেকট্রোড, তড়িৎ বিশ্লেষক কোষ, গ্যালভানিক কোষ, ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ বিশ্লেষক, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, ক্যাথোড এবং অ্যানোড, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। রাসায়নিক শক্তি ব্যবহার নেতিবাচক প্রভাব, দেখো আমরা মূলত জ্বালানির মাধ্যমে রাসায়নিক শক্তি ব্যবহার করছি, আর এই জ্বালানি পুড়িয়ে বছরে 21.3 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হচ্ছে। গাছের সালোক সংশ্লেষণ অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরিকৃত কার্বন ডাইঅক্সাইডের প্রায় অর্ধেক ব্যবহৃত হয়। কার্বন ডাইঅক্সাইড একটি ভারী গ্যাস বলে তার বায়ুমণ্ডলের নিচের অংশে থেকে যায়। কার্বন ডাইঅক্সাইডের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি প্রচুর পরিমাণে তাপ শক্তি ধারণ করতে পারে। এতে করে পৃথিবীর তাপমাত্রা দিনে দিনে বেড়ে যাচ্ছে, একে বৈশ্বিক উষ্ণায়ন বলে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ার দ্বারা মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। সেই কারণে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে বিশাল অংশ পানির নিচে ডুবে যাচ্ছে। তাছাড়া জ্বালানি পুরানোর দ্বারা প্রাপ্ত গ্যাসগুলি একটি অ্যাসিড বৃষ্টির কারণ, ফটোকেমিক্যাল ধোঁয়ার সৃষ্টির জন্য জ্বালানি দহন দায়ী। মোটামুটি এসব বিষয়ই হল রাসায়নিক বিজ্ঞান রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক দিক। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। এরপর তড়িৎদ্বার বা ইলেকট্রোড, তড়িৎ রাসায়নিক কোষে দুটি ধাতব দণ্ড আংশিক ডুবান্ন থাকে, এই ধাতব দণ্ড দুটিকে তড়িৎদ্বার অথবা ইলেকট্রোড বলে। বিশ্লেষক কোষ, যে কোষে বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলে। এরপর আসে গ্যালভানিক কোষ, যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে সেই কোষকে গ্যালভানিক কোষ বলে। এবার আসো ইলেকট্রনীয় পরিবাহী, যেসব পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় সেসব পদার্থকে ইলেকট্রনীয় পরিবাহী বলে, যেমন তামা তথা কপার, নিকেল, গ্রাফাইট ইত্যাদি হলো ইলেকট্রনীয় পরিবাহী। এবার আসো তড়িৎ বিশ্লেষক, যেসব পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত অথবা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায় তাদেরকে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে, যেমন কপার সালফেট, সোডিয়াম ক্লোরাইড, সালফ্রিক অ্যাসিড ইত্যাদি। ক্যাথোড, তড়িৎ বিশ্লেষক কোষের যে তড়িৎদ্বার বিদ্যুৎ ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলে। তরমানে ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায় এবং ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ক্যাথোডের বীজাণুকে সম্পন্ন হয়। এরপর আসে অ্যানোড, তড়িৎ বিশ্লেষক কোষের যে তড়িৎদ্বার তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে অ্যানোড বলে। দ্রবণে অ্যানায়ন অ্যানোডের দিকে যায়, অর্থাৎ অ্যানোডে ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ অ্যানোডে জারণ ক্রিয়া সম্পন্ন হয়। স্পষ্ট হয়ে যেত। এবার আসো চলো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, একটি চীনামাটির পাত্রে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়। চীনামাটির একটা পাত্রে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়, এর মধ্যে এর মধ্যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন থাকে যা চলাচল করতে পারে। এই দ্রবণে দুটি ধাতব দণ্ড ডুবানো থাকে, দণ্ড দুটি একটি ব্যাটারিনের ধনাত্মক একটি ব্যাটারিনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে। এই দেখো একটা পাত্র নেওয়া হয়েছে, এই পাত্রের মধ্যে কিছু সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে, দ্রবণের মধ্যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আছে, একটা ব্যাটারির সাহায্যে দুইটা তার দুটো ধাতব দণ্ডকে ডুবানো হয়েছে। এই ধাতব দণ্ড একটা হচ্ছে ধনাত্মক প্রান্তের সাথে ব্যাটারির, এটা হলো অ্যানোড, একটা হলো ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে, এটা হলো ক্যাথোড। যখন এখানে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় তখন দ্রবণ থেকে সোডিয়াম আয়নগুলা ধনাত্মক আয়নগুলা এই ক্যাথোডের দিকে যায়, এখানে যেহেতু ঋণাত্মক আয়ন আছে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত এই জন্য ধনাত্মক আয়ন এদিকে আকৃষ্ট হয়। তো এখানে যাইয়া সোডিয়ামগুলো কী করে ইলেকট্রন গ্রহণ করে, এখানে যেহেতু ইলেকট্রন আধিক্য তখন ইলেক্ট্রন গ্রহণ করে এবং এখানে বীজাণুক্রিয়া সম্পন্ন হয়, আর এই সোডিয়ামগুলো
তোমার এই ক্যাথোডে জমা হয়। অপরপক্ষে তোমার এই অ্যানোড এটা ইলেকট্রনের ঘাটতি আছে, দ্রবণ থেকে ক্লোরাইড আয়ন অ্যানোডে আসে, আইসা ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন যেহেতু ত্যাগ করে সেহেতু অ্যানোডে জারণ ক্রিয়া সম্পন্ন হয় এবং এই ক্লোরিন অণুগুলা পরমাণু মুক্ত হয়। এই পরমাণুগুলা যুক্ত হয়ে পরে অণু হিসাবে এখান থেকে বের হয়ে যায়। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় এবং ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার অ্যানোড ঋণাত্মক আদানযুক্ত ক্লোরাইড আয়নকে আকর্ষণ করে। এতে ক্লোরাইড আয়নে পৌঁছে ক্লোরাইড অ্যানোডে পৌঁছে ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরিন গ্যাসে পরিণত হয়। অর্থাৎ অ্যানোডে জারণ ক্রিয়া ঘটে এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করলো, জারণ ক্রিয়া ঘটলো, ক্লোরিন পরমাণু হলো, এরকম দুইটা পরমাণু মিলে একটা ক্লোরিন গ্যাস হয়। অপরপক্ষে ব্যাটারির ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার ক্যাথোড ধনাত্মক আদানযুক্ত সোডিয়াম আয়নকে আকর্ষণ করে। এতে সোডিয়াম আয়ন ক্যাথোডে পৌঁছে ইলেকট্রন গ্রহণ করে, ধাতব সোডিয়ামে পরিণত হয়। অর্থাৎ ক্যাথোডে বিজারণ ক্রিয়া সম্পন্ন হয়। একটা সোডিয়াম আয়ন অ্যানোড ক্যাথোডে পৌঁছে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণু হয় এবং বিজারণ ক্রিয়া সম্পন্ন হয়। এখানে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ দ্বারা অ্যানোডে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে ধাতব সোডিয়াম জমা হয়।